সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ সোমবার 24 মে 2021 খ্রিস্টাব্দ, 9 জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংখ্যের প্রধান শিরোনামে এসেছে, সংক্রমণ ঠেকাতে কমিউনিটি সার্ভিলেন্স ব্যবস্থা গড়ে তুলুন, জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দৈনিক সাময়িক প্রসঙ্গে প্রধান খবরে লেখা হয়েছে, করোনা পরীক্ষা এড়াতে উধাও অর্ধেক ট্রেন যাত্রী। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, সংকট মেটাতে আরও 80 মেট্রিক টন অক্সিজেন, প্রতি সপ্তাহে রাজ্য পাবে 160 মেট্রিক টন অক্সিজেন। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, যৌথবাহিনীর অপারেশন কার্বি আংলংয়ের দুগুদিশায়, সেনার গুলিতে খতম 8 জঙ্গি। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে, 10 দিনের মধ্যে বিপদসংকুল বাঁধ মেরামতের নির্দেশ হিমন্তের, বন্যা মোকাবেলায় DC SPদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। দৈনিক যুগসংক্ষেপ প্রথম পাতার কয়েকটি শিরোনাম, অক্সিজেন এক্সপ্রেস পৌঁছল রাজ্যে, কোভিড পরিস্থিতি উন্নতির আশা মুখ্যমন্ত্রীর, সপ্তাহে দুবার আসবে 80 MT করে অক্সিজেন, আমিনগাঁওয়ে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, NRCর পুনর্যাচাইয়ের প্রেক্ষিতে 1951কে ঘিরে নয়া জল্পনা। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, রাজ্যসভায় ধাক্কা খেতে চলেছে BJP, রাজ্যে রাজ্যে শক্তি কমার জের। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, প্রস্তুতি নাও পরীক্ষা হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের বার্তা শিক্ষামন্ত্রীর, মিলল না সমাধান সূত্র, দুদিনের মধ্যে সব রাজ্যের মত চাইল কেন্দ্র। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, সমবায় নির্বাচন বাতিল, আজ বিধানসভায় চর্চা। দৈনিক যুগসংখ্যের খাস খবর করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, করিমগঞ্জ শহরের বেহাল নিকাশি ব্যবস্থার জন্য দায়ী BJP, বলল CPI, নিকাশি ব্যবস্থার উন্নতি না হলে আন্দোলনে নামবে দল। পয়লাপুরের তরুণ চিকিৎসককে মারধর করে বিতর্কে SDPO, নালিশ পেয়ে রাতে লক্ষ্মীপুর ছুটলেন SP। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে, সৌদি সবুজ সংকেত দিলেও ভারতীয়দের হজ এখনও অনিশ্চিত। ভয়াবহ রূপ ধারণ করেছে মোহনপুর নদী ভাঙন, ব্যবস্থা গ্রহণে DC-র দৃষ্টি আকর্ষণ। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে, বরাকের বিধায়করা বাংলায় শপথ নেওয়ায় অভিনন্দন, উপত্যকার অভিন্ন ইস্যুতে নির্বাচিত জনপ্রতিনিধিরা একযোগে তৎপর হন, ডাক বরাক বঙ্গের। বদরপুরে ক্রমশ বাড়ছে সংক্রমণ, কোভিড ট্রেন চালু করার দাবি আমজনতার। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, করিমগঞ্জে অব্যাহত অবৈধ কয়লা ও পাথর পাচার, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য। দেশের সঙ্গে বরাকের গ্রামগুলিতেও মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, নেই মূল্য তালিকা, কাটিকড়ায় ভোজ্য সামগ্রীর আকাশ ছোঁয়া দাম, জেলাশাসকের হস্তক্ষেপ দাবি। 68টি সিলিন্ডার DC-র নির্দেশে শিল্পক্ষেত্র থেকে প্রশাসনের হাতে। বিশেষ শিরোনাম যুগসংঘ থেকে, সংসদ ভেঙে ফের ভোট ঘোষণা নেপালের রাষ্ট্রপতির। অনলাইনে বিক্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, পুলিশের জালে বিজ্ঞাপনদাতা। সাময়িক প্রসঙ্গ থেকে, ইয়াস মোকাবেলায় রাজ্য কেন্দ্র সমন্বয়ে জোর প্রধানমন্ত্রী মোদীর, করোনায় শিশুদের বাঁচাতে গেম চেঞ্জার দেশি নেজাল ভ্যাকসিন, দাবি হুর। খেলার শিরোনাম যুগসংখ্যের শেষ পৃষ্ঠা থেকে, অনূর্ধ্ব 17 মহিলাদের ফুটবল বিশ্বকাপ আগামী বছর ভারতেই। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, 2023 পর্যন্ত স্থগিত এশিয়া কাপ। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, মহামারী সংকট মোচনে বিশ্রামে ক্রীড়ামহল। গতির খেলা থেকে, ট্রফিহীন একটা মরশুম কাটাল রিয়াল, 11 বছরে এই প্রথম এত বাজে পারফর্ম করল লস ব্লাঙ্কোসরা। নববার্তার মাঠে ময়দানে থেকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে শুরু বাংলাদেশের। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে
আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।